এর পেছনে রয়েছিল ইফাতের ওকে ধরে বেঁধে পড়াশোনা করানোর ক্রেডিট। কয়েক মাস কেটে গেল, এক ঘরে থেকেও দুজনের মধ্যে যোজন যোজন মাইলের দূরত্ব তৈরি হলো। দুজনের মধ্যে সবকিছু কেমন শীতল। এই পর্যায়ে এসে বাড়ির অনেকেই তা টের পেল, কিন্তু আগ বাড়িয়ে কেউ নাক গলাতে এলো না। ভাবলো স্বামী স্ত্রী ঝগড়াঝাটি তো হয়, এতে তারা ঢুকবে কেন। কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরও যখন এই অবস্থা চলতেই লাগলো, তখন নাজিয়া এসে ঋতুর সাথে কথা বললেন। ঋতু লজ্জিত ভঙ্গিতে জানালো তেমন কিছু বড় ব্যাপার নয়, সামান্য কথা কাটাকাটি। নাজিয়া ওকে বুঝিয়ে বললেন সামান্য কারণে এতগুলো দিন দুজনের মধ্যে শীতল সম্পর্ক ধারণ করাটা অনুচিত, যাতে সব ঠিকঠাক করে নেয় দুজন। এরপর তিনি ছেলের সাথেও কথা বললেন। ইফাত মায়ের কথা শুনলো, ভালো মন্দ কিছুই বলল না। তখন এই কদিন পরই আচমকা ইফাত বাড়িতে জানালো বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তার ডাক এসে গেছে, শীঘ্রই সে ব্যাক করছে লন্ডন। বাড়ির সবাই এ খবরে হতভম্ব। নাজিয়া কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, তুই তো ব্যাচেলার, মাস্টার্স করে আসার পর বলেছিলি আর ফিরবি না, তাহলে এখন কেন? ফিরেছিলাম, তবে নিজেকে যোগ্য করে ফিরতে পারিনি। এবার যাব নিজের মেরুদণ্ড ঠিক করতে, নিজেকে সুযোগ্য করে গড়ে তুলতে। আর ঋতু? জিজ্ঞেস করো ও কী চায়, যেটা চায় সেটাই হবে। তোর বউ, তুই জিজ্ঞেস কর। ইফাদ এক পলক ঋতুর দিকে তাকাতে ঋতু হন হন পা ফেলে ঘরে চলে এলো। অসহ্য লাগছে ওর, সব কিছু অসহ্য লাগছে। ইফাদ ঘরে এসে ওকে জিজ্ঞেস করলো। তখন চলে এলে কেন? আমি তো জিজ্ঞেস করছিলামই তুমি কি চাও। আমার কিচ্ছু চাই না। সত্যি? উত্তর বদলাবে না। ঠিক আছে। আপনি আমার জন্য বাড়ি ছেড়েছেন স্যার? নিজের জন্য। কেন? যাতে কেউ আমাকে মেরুদণ্ডহীন স্বার্থপর বলতে না পারে। ঋতু যেন চিনতেই পারছিল না ইফাতকে, ওই স্তব্ধ হয়ে বসে রইল। সামান্য একটা কথাকে কেন্দ্র করে মানুষটা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো, কথার আঘাতটা কি বেশি ছিল তাহলে? ঋতু মনে মনে খুব অপরাধ বোধে ভুগলো। ওর সবগুলো কথা ইফাত ঠিকই মনে ধরে বসে আছে, কিন্তু ঋতু এমন কিছু বলতে চায়নি। রাগের মাথায় ঝোঁকের বসে বলে ফেলেছিল, অথচ স্যার সব সিরিয়াসলি নিয়েছেন। ঋতু এতটাই নিজের আচরণে লজ্জিত হলো যে ও বুঝতে পারলো না ইফাত কি বলবে, আর এর জন্য ওদের ভেতরের দূরত্বটা কিছুতেই কমলো না, বরং ক্রমশই বাড়লো। এর মধ্যে ইফাতের যাওয়ার দিন ঘনিয়ে এলো। চলে যাওয়ার আগের দিন রাতে ইফাত আবারও জিজ্ঞেস করলো ঋতুকে, তুমি কিছু চাও আমার কাছে? না তো। ঠিক করে ভেবে বলো। আমার সত্যি কিছু চাই না। ওকে, ঋতু আড়ষ্ট ভঙ্গিতে বলল। আপনার আমার কাছে কিছু চাওয়ার নেই? ইফাত মৃদু হেসে বলল, যেটা চাইবো সেটা তুমি দিতে পারবে না, সেজন্য বলবো না। ঋতু ভ্রু কুচকাল। কি এমন জিনিস যেটা আমি দিতে পারবো না? ভুল, দিতে পারবে বাট দেবে না, তাই বলতে চাচ্ছি না। ইফাত এতটুকু বলে আচমকা ঋতুকে বুকে টেনে নিল। ঋতু প্রথমে ছটফট করলো, একটা সময় পর আর বাধা দিল না, চুপ করে থাকলো। ইফাত অনেকক্ষণ পর ওর গালে কপালে চুমু খেলো, এরপর ছেড়ে দিয়ে বলল, সরি বলেই ঘর থেকে হন হন করে বেরিয়ে গেল। ঋতু ঠায় দাঁড়িয়ে রইল, ও স্পষ্ট অনুভব করলো কথা বলার সময় ওর চোখ ছলছল করছিল, গলার স্বর কাঁপছিল। পরদিন ইফাতকে বিদায় দিতে কাছের কিছু আত্মীয়রা এলো, বাবুল মিয়া, এজাজ আর ঈশিতাও এলো। যাওয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ির সবার মুখ ভার হয়ে যাচ্ছে। নাজি ইসলাম সারাটা দিন মনমরা হয়ে কাটালেন। ঋতু শাশুড়ির চোখ মুখ দেখে বুঝতে পারলো তিনি শক্ত থাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বারবার শাড়ির আঁচল দিয়ে চোখ মুচ্ছেন। ঋতু অপ্রস্তুত বোধ করল, কাছে গিয়ে বলল, মা আপনি স্যারের কাছে যান। নাজি ইসলাম অদ্ভুত চোখে তাকালেন ওর দিকে, কিছুটা শক্ত গলায় বললেন, তুই ওর বউ, আমি মা, এমন সময় পাশে থাকাটা কার বেশি গুরুত্বপূর্ণ? ঋতু কথা খুঁজে পেল না, আমতামতা করতে লাগলো। নাজি ইসলাম উত্তর না পেয়ে চলে গেলেন। ঋতু শাশুড়ির যাওয়ার পানে তাকিয়ে রইল। রাত 12টায় ইফাদের ফ্লাইট, সন্ধ্যা হতেই বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। সব গোছগাছ সেরে রেডি হয়ে সবার থেকে বিদায় নেবার পর ইফাদ আর চোখে একবার ঋতুকে দেখল। এক কোণে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে, চেহারায় অন্যরকম বিষণ্ণতা। ওর মনোভাব বুঝতে পারলো না ইফাত, মেয়েটাকে সকাল থেকে দেখেনি সে, দূরে দূরেই থেকেছে, যেন ওর থাকা না থাকায় ঋতুর কোনো কিছুই যায় আসে না।
ইফাদের ইচ্ছে করছিল ঋতুকে কয়েকটা থাপ্পড় দিতে, কিন্তু তা তো সম্ভব হয়নি। এই মেয়েটাকে সে অন্যভাবে শাস্তি দিবে, ভিন্ন শাস্তি। তবে এটা আদৌ শাস্তি হবে কি না ঋতুর জন্য তা জানে না। ইফাদ দীর্ঘশ্বাস ফেলল। সে ঋতুকে কিছুই বলল না, শুধুমাত্র আসছি শব্দটি ছাড়া। ঋতু ভেবেছিল ইফাদ যাবার সময়কে অন্তত কিছু হলেও বলবে, কিন্তু সেটা হয়নি। দেখেও ভীষণ আশ্চর্য হলো, কোনো স্বামী তার দীর্ঘ বিদায়ে বউয়ের কাছ থেকে এভাবে বিদায় নেয় জানা ছিল না ওর। ইফাদের সাথে তৌফ আর অমি গেল, আর কাউকে নিল না ইফাদ। এয়ারপোর্টের উদ্দেশ্যে ওদের গাড়িটা রওনা হবার পর হঠাৎই ঋতুর দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল, তাই সবার অগোচরে নিজের ঘরে চলে গেল। এই সমস্ত ব্যাপারটাই লক্ষ্য করল ঈশিতা। ইফাদের ওরকম মনমরা আচরণ, বোনকে অমন নির্লিপ্ত দেখে ভেতরে ভেতরে ওর চিন্তা এবং সন্দেহ দুটোই হলো। বাবুল মিয়া আর এজাজ কিছুতেই থাকলো না, না খেয়ে তারা চলে গেলেন। ঈশিতা রয়ে গেল, নাজি ইসলাম জোর করে রেখে দিলেন। তাছাড়া কিছু মেহমানও ছিল বাড়িতে, সকলের জন্য রাতের খাবারের তৈরি করা হচ্ছে। নাজি ইসলাম বাড়ির বড় বউ, সেই হিসেবে বেশিরভাগ দায়িত্ব তাকে পালন করতে হয়। ছেলের বিদায়ে তার মন ভালো নেই একদম, চুপচাপ অশ্রু ঝরাচ্ছেন আর রান্না সামলাচ্ছেন। যারা অবশ্য তার মন বুঝে তাকে বিশ্রাম নিতে বলেছিল তিনি শোনেননি। ঋতুর ভীষণ খারাপ লাগছিল শাশুড়ির জন্য, ও গিয়ে সান্ত্বনার সুরে বলল, আপনি গিয়ে রেস্ট নিন মা, আমি রান্নাটা দেখছি। নাজি ইসলাম অনেকটা শক্ত স্বরেই বললেন, কেন? ঋতু থতমত খেল। আপনি তো কষ্ট পাচ্ছেন তাই বলছি। নাজিয়া জিজ্ঞেস করলেন, কেন তুমি পাচ্ছ না? জি মানে, নাজি ইসলাম হতাশার শ্বাস ফেললেন, তোমাকে আমি কিছুই বলবো না, নয়তো খারাপ শাশুড়ি হয়ে যাব। ঋতু অবাক হলো, এভাবে কেন বলছেন মা? যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে, আমার কথা শোনেনি, অথচ তুমি চাইলে আমার ছেলেকে আটকাতে পারতে, কিন্তু তুমি সেটাও বোঝার চেষ্টা করনি। ঋতু ভাঙা স্বরে বলল, আমি কি করতাম, উনি তো হায়ার স্টাডিজের জন্য যাচ্ছেন, আমাকে আগে বলেননি, তাহলে হয়তো। নাজি ইসলাম অভিযোগের সুরে বললেন, তুমি নিজে থেকে জানতে চেষ্টা করেছিলে? করনি। ইয়াদ মুখ চোরা গোছের, ওর কথা সব ওর মধ্যেই থাকে, নিজে থেকে আমাদের কিছু বলে না, কষ্ট পেলেও হাসি মুখ করে বসে থাকবে। সে নিজে কষ্ট পায় কিন্তু অন্যকে হাসি খুশি রাখার চেষ্টা করে, তার উদাহরণ কিন্তু তোমাদের বিয়েটাই। তুমি যাতে বিয়ের খবরে নাওয়া খাওয়া ভুলে না যাও, তাই বিয়েটাকে তোমাকে না জানিয়ে করতে চেয়েছিল। তুমি আমার ছেলেটাকে ভুল বুঝলে, অবশ্য তা স্বাভাবিকই। ঋতু ছলছল চোখে তাকালো, মুখে কোনো রাস নেই। শাশুড়ির মুখ থেকে কথাগুলো শুনে ওর কষ্ট হচ্ছে। নাজি ইসলাম ওর কাঁধে হাত রেখে বললেন, শোনো মা, ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমাকে কিছু বলি না, শখের বউ তুমি তার, আমাদেরও সব পছন্দের, কিন্তু আজ বাধ্য হচ্ছি বলতে, যত্ন ছাড়া এতটা গা ছাড়া ভাব থাকলে কোনো সম্পর্কই টেকে না। নাজি ইসলাম আর কিছু বলল না। শাশুড়ি কখনো ওর সাথে এত শক্তভাবে কথা বলেনি, আজই প্রথম বলেছে। ঋতুর খারাপ লাগলো ভীষণ। ঘুমাতে যাওয়ার পর অদ্ভুতভাবে ইফাতকে ঋতু খুব মিস করতে লাগলো। এতদিন যে মানুষটার পাশে শুয়ে ঘুমতো সেই নেই, থাকবে না ভেবে এই ঋতুর বুক জ্বালা পোড়া করতে লাগলো। সেদিন রাতটা ঋতুর কাটলো নিশ্চুপে, চোখের জল ফেলতে ফেলতে। পরদিন সকালটাও শুরু হলো বিষণ্ণতার সাথে, নাস্তা করতে গিয়ে কিছুতেই কিছু মুখে তুলতে পারলো না এক প্রকার। রুফি আর অমি মজা নিতে লাগলেন, ইফতি ওদের ধমকে উঠল। ঋতু ভীষণ ভঙ্গিতে দিন কাটালো। অমি জানালো ইফাত টেক্সট করে জানিয়েছে সে সুস্থভাবে লন্ডন পৌঁছাতে পেরেছে, বাড়ির সবাই স্বস্তি পেল খবরটায়। রাতে তৌফের ফোনে কল এলো ইফাদের, ছোট বড় সকলের সাথে এই ভিডিও কলে কথা বলল। ঋতু উৎকণ্ঠিত মনে বসে রইল, ওদের কথা শুনলো, অবাক হলো তখন যখন দেখলো ইফাদ একবারও ওর সাথে কথা বলা তো দূর, ওর সম্বন্ধেও কাউকে কিছু জিজ্ঞেস করলো না। তোফ অমিরাই ভাবি ভাবি করে ইফাদের মাথা খেলো, নিজে থেকে ওরা ঋতুর আপডেট জানালো, কিন্তু ঋতুর মনে হলো ইফাদ তাকে খুব একটা আগ্রহ দেখালো না এবং কথার মাঝখানেই ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিল। ঋতু বিশ্বাসই করতে পারছিল না ইফাদ এমন কিছু করেছে, এত খারাপ লাগলো ব্যাপারটায় যে ওর চোখ দুটো ছলছল করে উঠল। এতটা নিষ্ঠুর অঙ্ক স্যার, বউকেই ভুলে গেল। দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেল, ঈশিতা আজ চলে যাবে। একটা দিন পরিস্থিতি বিবেচনা করে ঋতু আর ইফাদের সম্পর্কের শীতল ব্যাপারটা ধরতে পেরেছে ঈশিতা।
আর এতে যে নিজের বোনের অবদানই বেশি তাও বুঝেছে সে। ঋতুকে একা পেতেই সে তাই বেশ চেপে ধরেছিল ওকে সব বলার জন্য। ঋতু ভোরকে গিয়ে প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু বোনের চাপাচাপিতে এক পর্যায়ে সব বলতে বাধ্য হলো। ঈশিতার রেগে প্রথমে ওকে একটা চড় মারলো, এরপর কথাও শোনালো প্রচুর। এই 5 দিন একবারও ইফাদ ওর সাথে কথা বলতে চায়নি, না নিজ থেকে কিছু জানতে চেয়েছে। এসব নিয়ে মন বিধ্বস্ত হয়ে আছে ঋতুর। তার উপর বোনের কথাগুলো শুনে ওর বুক ভেঙে চুরে আসছে। ওর থমথমে গলায় ঈশিতাকে বলল, আমি বুঝিনি আপু যে স্যার এত সিরিয়াসলি নেবে সবকিছু। ঈশিতা তরক করে ওর গাল চেপে ধরলো, ও তুমি তো কচি খুকি, কিছুই বোঝো না, বিবাহিতা হইয়াও স্বামী সংসার বোঝো না, তাই না? ঋতু ঘুঙাতে ঘুঙাতে বলল, আপু লাগছে। লাগু, এতদিন জামাইয়ের তোষামত কইরাও যখন তোর মতো ফিট খাওয়ানির মন পায় নাই, তোর লাগাই উচিত। আপু, ঈশিতা কটমট করে বলল, চুপ, কিসের আপু, হ্যাঁ কিসের, নাকা ষষ্ঠী কোথাকার, এই তোর কি আছে রে, কিসের জোরে তুই এমন দেমাক দেখাস? শাশুড়ি আর বোনের আচরণ দেখে মনে হচ্ছে ও বড়সড় কোনো অপরাধ করে ফেলেছে। অবশ্য অপরাধ তো করেছে। ঋতু ধরা গলায় বলল, আমি এত ভেবেচিন্তে বলিনি। ঈশিতা খ্যাপাটে সুরে বলল, ভেবেচিন্তে বলিনি, ন্যাকা, তুই কি ভাবস তুই রাজরানী, আসলেই এত ভালো বর ডিজার্ভ করস? না, তাছাড়া যদি কম্পেয়ার করতে যাস তাহলেই দেখবি তুই ওদের থেকে কতটুকু পিছায় আছিস। সেই তোর জন্য একটা ছেলে চাকরি ছাড়লো, দেশ ছাড়লো, আর তুই সাদা সিধা সাজ্জা থাকস। মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠা এসা তুই তোর বরকে কিভাবে অপমানিত করস আমার মাথায় আসে না। অকথ্য সত্য কথাগুলো শুনে ঋতুর লজ্জাবোধ প্রখর হলো, ও মাথা নিচু করে ফেলল। ওকে চুপ দেখে ঈশিতা আবারও তেড়ে মেরে বলল, ইফাত যা করছে একদম ঠিক করছে, ওরই বা এত কিসের ঠেকা, তোরে হাতে পায়ে ধৈর্য রাখবার ও আরো ভালো অপশন পাইয়া যাইব, তোর চেয়ে শতগুণে ভালো এমন কাউরে, তোর মতো দেমাগি না থাকলে ওর কুচুটিও যায় আসবে না, অহংকারী মাইয়া কোথাকার। ঋতু ভাঙা গলায় অসহায় চোখে তাকালো, তুমি আমাকে ভুল বুঝছো আপু, সত্যি আমি ওনাকে অসম্মান করার জন্য বলিনি। ঈশিতা দীর্ঘশ্বাস ফেললো, দুহাত মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, শোন, বিয়ের পর স্বামীরাই সব, সেই স্বামীকে ভালোবাসতে না পারলেও অসম্মান করতে নাই, আর যে ছেলেটা তোর এত কেয়ার নিত, চোখে হারাতো, সেই তো দিন শেষে তোর সব কিছু, তাই না? কেন এত অবহেলা করলি? এখন যদি জেদ কইরা ওই দেশ থেকে একটা বনিয়া আসে বা ধর আর ফিরেই না আসে, তখন তুই কি করবি? ঋতু এবার আর কিছুতেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারলো না, আচমকা শব্দ করে কেঁদে দিল। বড় আপু এসব কি আর কেন বলছে, অঙ্ক স্যার নিশ্চয়ই এমন ছেলে না, ওকে রেখে নিশ্চয় অন্য কাউকে জীবনে জড়াবে না, কখনো না। 2 মাস কেটে গেল, ইফাদ এখনো পর্যন্ত ঋতুর সাথে একবারও যোগাযোগ করেনি। এমনিতে বাড়ি সবার সাথে ওর কথা হয়, ঋতুর সামনেই তোফরা কথা বলে, ইফাদ ভাই বোনদের আবদার অভিযোগ সব শোনে, হাসেও বকাঝকাও করে। ঋতু শুধু বসে বসে ওদের দেখে, ও অবাক হয় যখন দেখে ইফাদ ওকে ছাড়া খুব খুশিই আছে। ঋতুর তখন চোখ ছলছল করে ওঠে, কিন্তু কিছুই প্রকাশ করতে পারে নাও, স্যার তোকে ভুলেই গেছে, অথচ এই মানুষটার জন্যই বাবুল মিয়া ওর সাথে রাগ। ঈশিতা এখনো ওকে ফোন করে ঝাড়ে, খোঁচা মারে এটা এটা বলে। সুন্দর চামড়ার মেয়ে মানুষ ছেড়ে অহমিকায় ভরা ওকে মিস করতে ইফাদের বইয়ে গেছে। ঋতুর মস্তিষ্কে এই কথাগুলোর প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে। তখনই মনে যখন আজে বাজে নানান চিন্তা ভর করে, সেই দেশে সাদা চামড়ার সুন্দরী নারীদের বসবাস, ইফাদের আশেপাশেও সারাদিন এরাই ঘোরাফেরা করে, পুরুষ মানুষের মন ঘুরে যেতে কতক্ষণ। হয়তো ইফাদ ঋতুর থেকে অবহেলা পেয়ে পেয়ে এতটাই বদলে গেছে যে এখন আর ওকে মনেই পড়ে না, নয়তো যে মানুষটা ওকে নিয়ে এতটাই সিরিয়াস ছিল, যে মানুষটা খুব তুচ্ছ কারণে ওর জন্য জ্বর বাঁধিয়ে ফেলত, সে একই মানুষটা এতদিনও কেন একবার খোঁজ নেয়নি ওর? ঋতু ভেবে পায় না, খালি ঘরটার দিকে তাকালে কষ্টে বুকটা ফেটে যায় ওর। মাঝরাতে ঘুম ভেঙে গেলে পাশ ফিরতেই শূন্য বিছানায় অঙ্ক স্যারকে দেখতে না পেয়ে ওর হু হু করে কান্না পায়, চোখের জল মুছে এভাবেই কাটছিল ঋতির দিনগুলো। বাড়িতে ইফাদের বড় বোন ইফতির বিয়ের গুঞ্জন উঠেছে, পাত্র আশফি ইফতির প্রেমিক, দুজনেই সহপাঠী ছিল,
পাঁচ বছরের প্রেম ওদের। বছর দেড়েক আগেই আসবি, কানাডা যাওয়ার আগে শুধু আগটা করে গেছিল, এবার শুধু উঠিয়ে নেওয়ার পালা। এ নিয়েই বাড়িতে একটা হুল্লোড় ভাব। দুপরিবারের সদস্যরা মিলেই সব কিছু ঠিকঠাক করেছে। দুপক্ষের মানুষগুলোর মধ্যে বাড়াবাড়ির কিছু নেই। ঋতু বসার ঘর থেকে ফিরে বারান্দার বেতের চেয়ারটাতে মন খারাপ করে বৃষ্টি দেখছিল। বাইরে ঝড়ো হাওয়ার সাথে বজ্র সহ বৃষ্টি। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর দরজার বাইরে থেকে নাবিলার গলা শোনা গেল। ঋতু দরজা খুলতেই হুড়মুড় করে ঘরে ঢুকলো নাবিলা আর রুফি। জিজ্ঞাসা কণ্ঠে ওরা বলল, ওখান থেকে চলে এলে কেন বাবি? কিছু না, এমনি, নাবিলা বিস্ময় নিয়ে বলল। এমা, তোমার চোখ মুখ এমন বার দেখাচ্ছে কেন, কাঁদছিলে নাকি? ঋতু থতমত খেয়ে বলে, না না, তুমি কিছু বলবে? ও হ্যাঁ, ইফতিয়াপুর তো বিয়ের দিনক্ষণ পাকা, বাইয়া আসতেছে সামনের সপ্তাহে। ঋতু বুঝতে না পেরে প্রশ্ন করল, কে? আরে আসবি বাইয়া, আমাদের দুলাবাইয়ার ইফতিয়াপুর বর। যাই হোক, বাড়িতে অবশেষে একটা দুমদাম বিয়ে লাগবে, তোমাদের বিয়েতে তো সেরকম কোনো আয়োজনই হয়নি, মন খারাপ করে বলল নাবিলা। রুফি উৎসুকভাবে বললে, আমাদের কিন্তু এক্ষুনি বিয়ে প্ল্যান শুরু করতে হবে, দুলাভাইয়ের 15 দিনের ছুটি, বিয়ে করেই উনি আবার গো ব্যাক টু কানাডা, বলে রুফি। নাবিলা পরিকল্পনাগুলো করতে বসলো ওকে সঙ্গে নিয়ে। এর মধ্যে তোফরাও যোগ দিল আড্ডায়। বিয়েতে ওরা কী কী করবে তার লম্বা একটা ফিরিস্তি দিল, প্ল্যানও করল কে কোন রঙের লেহেঙ্গা শাড়ি পাঞ্জাবি পরবে, কে বরের জুতো লুকিয়ে টাকা আদায় করবে, এইসব নিয়ে বিস্তর আলোচনা চলল। ঋতু সব বসে বসে শুনছিল, অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করল, ইফতিয়াপুর বিয়েতে উনি আসবে না? সবাই একসাথে ওর দিকে তাকালো। এরপর নিজেদের মধ্যে চাওয়া যাই করল। ঋতু থতমত খেল, এরপর বলল, মানে ওনার বোনেরই তো বিয়ে, একটা বোন আসবে না? তোফ উচ্চস্বরে হেসে বলল, গেল তো সোমবারেই মাত্র, এখনই আসবে নি? ভিডিও কলে অ্যাটেন্ড করে নেবে, আজকাল ভার্চুয়ালি তো সব হচ্ছে। ঋতু আর কিছু জিজ্ঞেস করলো না, একেবারে লাপাতা হয়ে গেল অঙ্ক স্যার, এমন ছিল মানুষটা। কোশ্মিন কালেও ঋতু এসব ভাবেনি। চোখ দুটো ভিজে উঠে ওর, ওড়নার কোনা দিয়ে সন্তর্পণে চোখটা মুছে ফেলল ঋতু। দেখতে দেখতে ইফতির গায়ে হলুদের দিন চলে এলো। বাড়িতে সামনের খোলা জায়গায় হলুদের আয়োজন করা হচ্ছে, আত্মীয় স্বজনে বাড়ি ভরা। ঈশিতা আর ওর স্বামীও এসেছে। বাবুল মিয়া ইফাদের বাবার পাশেই বসে রয়েছে সর্বক্ষণ। তিনি তো এক মনা মিষ্টান্ন পান সুপারি থেকে শুরু করে দেশি তাঁতের শাড়ি, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পিক আপ ভ্যানে করে নিয়ে এসে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বউয়ের বাপের মন বড় বলে বলে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। ঋতু বাবার কাণ্ডে ভীষণ হতবাক হয়েছে। তার বাবার আয় রোজগার বেশি নয়, এর মধ্যে এত কিছুর আয়োজন কিভাবে করলো তা ওর মাথায় আসলো না। এমন তো নয় যে মেয়ের শ্বশুর বাড়ি বলেই এত কিছু নিয়ে এসেছে, হয়তো চাপে পড়ে। ঋতু খানিকটা চিন্তিত হলো, শ্বশুর বাড়ির লোকদের সে চেনে, তারা মোটেও এমন নিচু মন মানসিকতার নয়। কিন্তু বাবা আসলে কেন এমনটা কাজ করলো? কৌতূহলী মন নিয়ে এক ফাঁকে বাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে বাবুল মিয়াকে জানালেন তিনি এখন একা মানুষ, মেয়েরা তো বরের বাড়িতে থাকে, সেরকম খরচ টরচের ব্যাপার নেই, যতটুকু রোজগার করেন তা দিয়ে মিলিয়ে ঝিলিয়ে এতটুকু ব্যবস্থা করেছেন তিনি, তাছাড়া সবকিছু তার পরিচিত বন্ধুদের ওখান থেকে এনেছেন, সেই ক্ষেত্রে টাকা পয়সা ততটা অসুবিধাও হননি। ঋতু বাবার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। তার বাবার হাই কম হলেও ভীষণ দিলখোলা মানুষ, অবশ্য ওর বরটাও কম নয়। ঋতু সবকিছুতেই অঙ্ক স্যারকে ভীষণ মিস করতে লাগলো। সন্ধ্যা নামতেই নাজিয়া ইসলাম সবাইকে তাড়া দিলেন। বাড়ির সব মেয়েরা সাজগোজে মত্ত হলো। পার্লার থেকে বউ সাজানোর মানুষও এলো, নাবিলা রুফিরাও এলো ঋতুর কাছে শাড়ি নিতে। ঋতু ড্রয়ার খুলে দুজনকে তাদের পছন্দ মতো শাড়ি বেছে নিতে সাহায্য করে। এরপর নিজের জন্য শাড়ি বাছাই করতে গিয়েই পাশের অন্য একটা ড্রয়ারে দেখলো বেশ কিছু শাড়ি, যেগুলো ইফাদোকে উপহার হিসেবে দিয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে। ঋতু উপহার গ্রহণ করলেও সেগুলো নিয়ে বিশেষ কোনো আগ্রহ দেখাতো না, কখনো পড়তোও না, ইফাদো ওকে কখনো জোর করেনি। ঋতুর আবারও মন খারাপ হয়ে গেল, কতটা অবজ্ঞা অবহেলা করতো সে সব কিছুতে। ইফাদ হয়তো ভালোবেসেই এনেছিল ওর জন্য,
হয়তো আশাও করেছিল রীতি শাড়িগুলো পরবে, কিন্তু তারই কিছুই রীতি করেনি। কতক্ষণ অপরাধবোধ ভোগার পর শাড়ির স্তূপ থেকে কলাপাতা রঙের একটা জামদানি শাড়ি বের করে। পাটটাতে গাঢ় সবুজ সুতোর ফুলের কাজ করা, দেখতে ভীষণ সুন্দর। পার্লার থেকে আসা সাজানোর মেয়েগুলোই ইফতিকে সাজিয়ে এরপর ওকেও শাড়ি পরিয়ে দেয়। সাজিয়ে দিল সুন্দর করে, খোপায় গুঁজে দিল লাল গোলাপ। ঋতু নিজেকে আয়নায় দেখে অভিভূত হয়ে গেল। নাবিলা রুফিরাও ওর প্রশংসা করতে লাগলো। ঈশিতা শুধু মুখ ভেঙচাল। ইফতিকেও দেখতে আজ ভীষণ সুন্দর লাগছে, হলুদ আভা লাল রঙের শাড়ি, কাঁচা ফুলের গহনা, স্টেজে বসিয়ে হাসি মুখে পোজ দিচ্ছে, আনন্দ করছে। বিয়ের কোণে সে, ওর সুখ মুখখানি দেখতে ঋতুর ভীষণ ভালো লাগছে। নিজের পছন্দের ব্যক্তিটাকে নিজের করে পাচ্ছে, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? আর ওকে দেখো, বাবা যাতে কষ্ট না পায় সেজন্যই বিয়ের পিঁড়িতে বসেছিল। বিয়ের দিন এক প্রকার রাগ জেদ ক্ষোভ নিয়েই ইফাদের নামে কবুল বলেছিল সে। ঠিক করেছিল লোকটাকে সে কখনো শান্তি দেবে না। এই চাপা ক্ষোভ থেকে মানুষটার সব আদর যত্ন ভালোবাসাকে সবসময় অবজ্ঞা করেছে মেয়ে কি ভেবেছে। অথচ সময় ঘুরতেই এই ইফাদের জন্য ঋতুর এখন সবচেয়ে বেশি কষ্ট লাগছে। গুমট মস্তিষ্কে এসব বিভাব ছিল ঋতু। হঠাৎই তৌফের গলা শুনে ওর ঘোর কাটল। ও তাকাতেই দেখলো তৌফ আর অমি ওর দিকেই ফোন তাক করে নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ওকে দেখে দুজন থতমত খেয়ে গেল। অপ্রস্তুত গলায় বলল, ছবি তুলছিলাম সবার। এটুকু বলতেই হঠাৎ শব্দ করে বেজে উঠল তৌফের ফোন। ঋতু স্পষ্ট দেখতে পেল ইফাত কল করেছে। ও ভ্রুকুচকে তাকাতেই অমি তৌফ বোকা হাসে, ছটকে পড়ে যাবে তখনই ঋতু আটকালো। অনুরোধের সুরে বলল, ফোনটা আমি রিসিভ করি। তৌফুকে মানা করতে পারলো না, ফোনটা ঋতুর হাতে দিয়ে পগার পার হলো দুজনে। এর জন্য পরে ইফাদের কাছ থেকে নিশ্চয় ঝাড়া খাবে। এদিকে ঋতু কল রিসিভ করে চুপ করে রইল। ওপাশ থেকে শোনা গেল, ভিডিও কল দিচ্ছি ধরো, তোর ভাবির থেকে একটু দূরত্ব বজায় রাখবি যাতে ও কিছু বুঝতে না পারে। তোর বুক কেঁপে উঠে, অশ্রুতে ভিজে উঠল চোখ। শব্দ না করে ফোনটা কেটে দিল। ওপাশ থেকে কিছু সময়ের মধ্যে এবার এলো ভিডিও কল। ঋতু নিজেকে ধাতস্থ করে নিরিবিলি জায়গাতে চলে গেল। এরপর ধীরে সুস্থে কলটা রিসিভ করল। স্ক্রিনে দেখা যাচ্ছে ইফাদের উৎকণ্ঠিত চেহারা। ঋতু কাপা স্বরে প্রথমে বলল, কেমন আছেন স্যার? বোমা ফাটলেও বোধ হয় ইফাদ এত অবাক হতো না যতটা না আজ ঋতুকে দেখে হয়েছে। ওর দেওয়া কলাপাতা রঙের শাড়ি, খোপায় গোলাপ, অনিন্দ্য সুন্দরী রমণীকে দেখে ফোনের ওপাশ থেকে ওর হৃদযন্ত্রটা কাঁপতে লাগলো। মাথা যাওয়ার জোগাড় হলো, নিজের চোখ দোলে নিয়ে পরক্ষণে ধমকে উঠল। তোফ, তোর ভাবির মুখের সামনে ফোন ধরেছিস কেন? ফোন সরা। ঋতু নিজের স্বরেই বলল, ওরা কেউ নেই এখানে। তুমি কে? ঋতু? আপনি আমাকে ভুলে গেছেন স্যার? ঋতু অবাক হলো, কিন্তু ওর গলা স্বরে কিছু একটা ছিল যেটা শুনে ইফাদ নিজেকে ঝটপট সামলে নিল। এরপর ধমকে সুরে বলল, তুমি অন্যের ফোন ধরেছ কেন? সামান্য ম্যানার্স জানা নেই তোমার? ঋতু হতভম্ব হলো, আপনি আমাকে বকছেন? ইফাত কাট গলায় বলল, ফোনটা যা তার কাছে ফেরত দাও, তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। ইফাত বলল বেশ কঠিন গলায় কথাটা। ঋতু হতবাক হয়ে গেল, অঙ্ক স্যার ওর সাথে কথা বলতে চায় না? সত্যিই না? এ কোন ইফাতকে দেখছে সে? এই লোক লন্ডনে গিয়ে এত বদলে গেল, বিদেশ কি মানুষ কিভাবে পাল্টে দেয়? ঋতু এবার আর সামলাতে পারলো না নিজেকে, কেঁদে ফেললো। আমার সাথে কেন এতদিনও একবার যোগাযোগ করলেন না? আপনি আমাকে কিভাবে ভুলে গেলেন স্যার? কেন এরকম করছেন আপনি? ইফাত দ্রুত কাজের বাহানা দিয়ে বলল, আমি খুব ব্যস্ত। ঋতু কেঁদে কেঁদে বলল, সবার সাথেই তো কথা বলেন, আমার বেলায় আপনি ব্যস্ত? ইফাত রাগান্বিত হলো, অফকোর্স, জনে জনে কথা বলে সময় নষ্ট করার জন্য আমি এখানে আসিনি, রাখছি ফোন। ঋতু ঝটপট করে বলল, আমি সরি, সত্যি সরি। ইফাত অবাক হওয়ার ভান করে বলল, সরি কেন? ঋতু কাপা গলায় বলল, আমি আপনার সাথে যা করেছি তার কিছুই ঠিক করিনি, আমার জন্য আপনি ইফতি আপুর বিয়েতেও আসেননি, এই জন্য সরি। ইফাত গা ছাড়া ভাব দিয়ে বলল, ও ওকে। ঋতু ব্যাকুল কণ্ঠে বলল, আপনি ফিরে আসুন স্যার, সবাই আপনাকে খুব মিস করে, চলে আসুন প্লিজ। কথার মাঝে ইফাত ঝট করে ফোন কেটে দিল। ওর অদ্ভুত ব্যবহারে ঋতু কাঁদতেও ভুলে গেল, স্যার এমন নিষ্ঠুর আচরণ করতে পারলো ওর সাথে।
ইফাদের এমন নিষ্ঠুর আচরণের শিকার হওয়ার পর বাকি রাতটা ঋতুর নির্ঘুমই কাটল। কিছুতে এই দুচোখের পাতা এক করতে পারল না। ভোরের দিকে চোখ লেগে এলেও বিয়ে বাড়ির হইচই আর কাজের ব্যস্ততায় আবার খুব সকালেই উঠে পড়ল। শাশুড়িয়া ননদের কাজ ভাগাভাগি করে নিল, কিন্তু ইফাতকে নিয়ে বেশি বেশি চিন্তার কারণে ওর চোখে মুখে একরাশ বিষণ্নতা এসে ভর করে। মনের দুঃখগুলো যেন বাইরে থেকে স্পষ্ট ওর বোঝা যাচ্ছিল। মেহমানদের কেউ কেউ তো ঠাট্টা করে বলেই ফেললো বরের বিরহে বউটার এই দশা। ঋতু ওদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। সবাই ওর দুঃখ বুঝতে পারছে, কিন্তু অঙ্ক স্যার তা পারছে না কেন? তিনি ক্রমশই সরল থেকে জটিল হয়ে উঠছে। ও তো সরল করতেই হিমশিম খেত, জটিল অঙ্ক স্যারকে কিভাবে সামলাবে? ইশিতকে খোঁচা মেরে বলল, সবই নাটক। ঋতু বোনের দিকে মর্মাহত দৃষ্টিতে তাকাল, কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি আমার নিজের বোন, এভাবে বলতে পারছো? আমি যে কষ্ট পাচ্ছি তা তুমি বুঝছো না আপু? না রে, আমার সবই মেকি মনে হচ্ছে। ঋতু আর বোনের পাশে বসল না, উঠে চলে এলো। যে ওর দুঃখ বোঝে না, না বুঝার ভান ধরে দেয়, তার কাছ থেকে সান্ত্বনা আশা করাটা বোকাম। নিজের ঘরের দিকে যেতেই নেবে, তার আগেই নাজিয়া ইসলামের ডাক পড়ল। ঋতু চোখ মুছে শাশুড়ির ঘরে গেল। নাজিয়া ইসলাম ওকে বসতে বলে আলমারি খুলে একটা গয়নার বক্স বের করে নিয়ে এলেন। সেখান থেকে একটা ভারী সোনার হার ওকে পরিয়ে দিলেন। এরপর বক্সটা ওর হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য করালাম, বাহ বেশ সুন্দর লাগছে। আমার জন্য আবার কেন? এগুলো তো ইফতিয়াপুর গহনা। বারে, এটা তোমার উপহার, আমার একটা ছেলের বউ, মেয়ের বিয়ে দিচ্ছি বলে বৌমাকে দেব না? ভাবলাম ইশিতার জন্য যখন বানাচ্ছি তোমার জন্যও বানাই, সুন্দর করে শাড়ি পরে সাজবে কিন্তু। আর এগুলা ইশিতাকে পরিয়ে দিও, এখনো গয়না পরানো বাকি রয়ে গেল। শাশুড়ি বললেন মিষ্টি করে, ঋতু মায়ের আদর খুব ছোটবেলায় পেয়েছে, বড় হবার পর মায়ের আদর কি জিনিস তা দেখেনি। ইফাদের সঙ্গে এত দুর্ব্যবহার করার পরেও নাজিয়া ইসলাম ওকে কি সুন্দর ভালোবাসছেন! ঋতুর অপরাধ বোধ প্রবল হলো, হঠাৎ করে চোখে জলে টইটুম্বুর হয়ে গেল। নাজিয়া ইসলাম আঁতকে উঠে বললেন, সে কি, চোখে জল কেন? ঋতু চোখ মুছে হাসে, মায়ের কথা মনে পড়ছে। বোকামি, এভাবে কাঁদতে আছে নাকি? আমি তো তোমার মাই। আপনি আমার উপর রেগে আছেন তাই না মা? কেন বলো তো? স্যারের জন্য। নাজিয়া ইসলামও হেসে বলে, ছি একটু রেগে আছি, তাই বলে মারবো নাকি? এমন দজ্জাল শাশুড়ি বুঝি আমি? ঋতু দুপাশে মাথা নাড়ায়, ওর কেমন দিশেহারা এক অনুভূতি হচ্ছে। গত রাতে ইফাতের সাথে কথা বলার পর থেকেই ওর কারণে অকারণে বুকের ভেতরটা ভারী ঠেকছে, শুধু কান্নারা দলা পাকিয়ে আসছে একটু পরপর। নাজিয়া ইসলাম ওর মনোভাব বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিলেন, আমার ছেলে ব্যবহারে কষ্ট পাচ্ছ? ঋতু চোখ লুকানোর চেষ্টা করল, না না, বড্ড জ্বালাচ্ছে না? ঋতু মাথা নিচু করে বলল, আমি অত কম জ্বালাইনি। ঋতুর মুখ দেখে মায়া হলো নাজিয়া ইসলামের, মেয়েটার বয়স্ক, নিজেও ভুল করেছে, এখন সেই ভুলের কারণে এই কষ্ট চেয়েও কষ্ট পাচ্ছে ওরা। স্বামীর থেকে দূরে থাকার কষ্ট চেয়েও তিনি আর কঠিন হতে পারলেন না, নরম গলায় বললেন, আমার ইফাদ এরকম নয়, আমি ওকে বকে দেব, তুমি কেঁদো না মা। আপনি বললে স্যার ফিরে আসবে। তুমি বলো ঠিক আসবে। আমি বলেছি, শোনেনি। নাজিয়া ইসলাম ছোট্ট করে শ্বাস ফেললেন, ছেলেটা এবার সত্যি অভিমান করেছে। তিনি কি করে বুঝে উঠতে পারলেন না, এর মধ্যে ইফতির গয়না নেওয়ার জন্য এর রুফি এসে তাড়া দিল। ঋতু ওর সাথে উঠে চলে গেল। নাজিয়া ইসলাম বারবার করে বলে দিলেন যাতে ও তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। ইফতিকে লাল রঙের বেনারসিতে দারুণ দেখতে লাগছে, সবাই ওর প্রশংসা করছে, কেউ কেউ ঠাট্টা মশকরাও শুরু করেছে। আশফি বারবার মেসেজ করছে, ওর বউ সাজ দেখতে চাইছে। ইফতি বলে দিল সে কোনো ছবি পাঠাতে পারবে না, একেবারে বিয়ের আসরেই দেখা হবে। আশফি বেচারা হতাশ হলো বউয়ের কথায়, ইফতি মজা নিল। তবে পটের বিবি সেজে বসে থাকতে ওর বড্ড বিরক্ত লাগছে। এরই মধ্যে ইফাদের ফোন এলো, ছোট ভাইয়ের ফোন দেখে ইফতি ঠোঁট টিপে হাসে, ফোন রিসিভ করে বলল, আজকে আমার বিয়ে, এর মধ্যে তুই শান্তি দিবি না? নিজের বউকে ফোন দেয় না বাপু, আমাকে ছাড়। ইফাত গলায় হতাশা ফুটিয়ে বলল, আমি তো ঋতুকে একটু টাইট দিচ্ছি, এজন্য ওর সাথে যোগাযোগ করা যাবে না।
বেশি টাইট দিলে বউ না আবার ফসকে যায়। ইফাত ঘাবড়ে গেল। মানে? তোর বউয়ের চেহারার দিকে তাকানো যায় না আর, বেচারি কাউকে কিছু বলছে না, কিন্তু যে মনে মনে খুব ভুগছে তা আমরা সবাই বুঝতে পারছি। শোন ইফাত, অনেক হয়েছে, এবার সব ঠিক করে নেয়।